উদাহরণ দিয়ে বলি, বাংলাদেশের সাথে মিয়ানমারে বহুদিন যাবৎ সমুদ্র সীমা নিয়ে একটা বিরোধ ছিল। আমাদের বাংলাদেশের সমুদ্র সীমা বেশ কিছু কিছু অংশ মিয়ানমার ব্যবহার করতেছিল, সেটা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময়কালে উনি আন্তর্জাতিক আদালতের মাধ্যমে এই এই সমুদ্র সীমাটা বাংলাদেশের এর জাতিসংঘের মাধ্যমে বাংলাদেশের ভিতরে নিয়ে আসে। এটা একটা অনেক বড় পাওয়া আমাদের জন্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য একটা বড় সুযোগ তৈরি করে দিয়েছেন। অনেক বিশাল জায়গা এখন সমুদ্র সীমা আমরা ব্যবহার করতে পারি, বেড়াতে যেতে পারি, মাছ ধরতে পারি, নানান রকম কাজে ব্যবহার হয়। আচ্ছা, এই গেল আন্তর্জাতিক, তাহলে বুঝতে পারছো আন্তর্জাতিক আদালতের প্রয়োজনীয়তা। কোনো দেশের সাথে কোনো দেশের বিরোধ হলে সেটা আন্তর্জাতিক আইনের মাধ্যমে মীমাংসা করা হয়। এরপরে সবচেয়ে শেষ হচ্ছে জাতিসংঘের সচিবালয়। এটি প্রশাসনিক বিভাগ বলা হয়, জাতিসংঘের প্রশাসনিক বিভাগকে জাতিসংঘের সচিবালয় বলা হয়। এখানে বিভিন্ন রকম প্রশাসনিক কাজ অনুষ্ঠিত হয়, যেমন চাঁদা আদায়, তারপরে বাজেট প্রণয়ন, তারপরে তো শিক্ষার্থীরা আমি কি বলতেছিলাম, জাতিসংঘের সচিবালয় এটি কি কি করে, বাজেট প্রণয়ন, চাঁদা আদায় করা, অধিবেশন বসার অনুমতি নেওয়া, সাধারণ পরিষদের কাছে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে সাধারণ পরিষদে পাঠানো, আর ওছি এলাকার রিপোর্ট তৈরি করা, এগুলো কাজ জাতিসংঘের মহাসচিবকে কেন্দ্র করে সচিবালয় করে থাকে। এই হচ্ছে জাতিসংঘের ছয়টা সংস্থার কার্যকারিতা এবং গঠন। এখন এখন দেখো, আমরা জাতিসংঘকে নিয়ে এত কিছু বলতেছি কেন, বাংলাদেশের সাথে জাতিসংঘ অত্যন্ত সুসম্পর্ক বজায় রেখে চলে আসতেছে। 1974 সালে বাংলাদেশের জাতিসংঘের সদস্য পদ লাভ করে, কিন্তু তার আগে থেকে 1971 সালে যে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই সময় জাতিসংঘ এই শরণার্থী যারা বাংলাদেশ থেকে গেছিল তাদের পুনর্বাসন, তাদের খাদ্য, বস্ত্র, চিকিৎসার ব্যবস্থা, এগুলো জাতিসংঘ করছে। এছাড়া যা স্বাধীনতা পরবর্তী সময়ে যখন সব দেশে চলে আসছে, তখনও কীরকম বিশৃঙ্খল অবস্থা, তার মধ্যেও জাতিসংঘ আমাদের অনেক সাহায্য করেছে, পুনর্বাসন, পুনর্গঠন, জনগণের নিরাপত্তা, শান্তি শৃঙ্খলা রক্ষা, এগুলোতে জাতিসংঘ প্রচুর সহযোগিতা করেছে। এই জন্য আমরা জাতিসংঘের কাছে অনেক দিক দিয়ে ঋণী, এবং আমাদের সে সম্পর্ক জাতিসংঘের সাথে অত্যন্ত ভালো। তার একটা উদাহরণ হচ্ছে জাতিসংঘে দুইবার বাংলাদেশ দুইবার সদস্য, এই অস্থায়ী সদস্য পদ লাভ করেছে। এটা একটা বিরল সম্মানের ব্যাপার বাংলাদেশের জন্য, দুইবার সদস্য পদ অনেক দেশই পায় না। তাহলে বুঝতেছো বাংলাদেশের সাথে সম্পর্ক কত ভালো। আর বর্তমানে জাতিসংঘের হেডকোয়ার্টার হচ্ছে আমেরিকার নিউ ইয়র্ক শহরে। এখানে বাংলাদেশের সাথে বাংলাদেশের প্রচুর নাগরিক নিউ ইয়র্ক শহরে বসবাস করে। বাংলাদেশের সাথে জাতিসংঘের আরেকটা সুবিধা হচ্ছে হলো শান্তিরক্ষী বাহিনী প্রেরণ। 1988 সাল থেকে এই শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের সেনাবাহিনী অংশগ্রহণ করে আসতেছে এবং নিষ্ঠার সাথে, সুনামের সাথে কাজ করে আসতেছে। বর্তমানকালে পৃথিবীর 12টা দেশে 11,000, তোমরা আন্দাজ করো, 11,000 সেনা সদস্য কর্মরত আছে জাতিসংঘ মিশনে। তাহলে সম্পর্ক ভালো না হলে এই বিপুল পরিমাণ লোক সংখ্যা ব্যবস্থা করা সম্ভব হতো কি? এই হচ্ছে বাংলাদেশের সাথে জাতিসংঘের সম্পর্ক। তো শিক্ষার্থীরা, এখন আমরা প্রশ্ন চলে যাই। শিক্ষার্থীরা আসো, আজকে আমরা প্রশ্নে চলে যাই। প্রশ্ন হচ্ছে, 1 নম্বরে আছে জাতিসংঘের অঙ্গ সংগঠন কয়টি, 2 নম্বর, খ নম্বরে আছে ওছি এলাকা কি ব্যাখ্যা করো, গ নম্বরে আছে জাতিসংঘ বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে কি ভূমিকা রাখছে ব্যাখ্যা করো। আমি কিন্তু খুব সুন্দর করে বলেছি এটা। ঘ নম্বরে আছে জাতিসংঘ যে 6টি সংস্থার সমন্বয়ে গঠিত সেটি বিশ্লেষণ করবে।
জাতিসংঘের ছয়টা সংস্থা সুন্দর করে গঠন কাজ কাজ এগুলো বিশ্লেষণ করবে, একটি আরেকটি পরিপূরক এটা সুন্দর করে যুক্তি দিয়ে দেখাবে। ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, খুদা হাফেজ।